তার মধ্যে আপনারা এবং আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য আমি বাংলাদেশ স্টুডিওতে মতর মৌলানা আব্দুল আব্বাল খান সাহেবকে অনুরোধ করছি এই বোনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আশা করি তিনি শুনতে পেয়েছেন প্রশ্ন স্পষ্ট ছিল ধন্যবাদ বোনকে এবং আমি ধন্যবাদ এই জন্যও দিচ্ছি যে তিনি গভীরে যাচ্ছেন বিষয়টা বোঝার জন্য এবং এটা একেবারে যৌক্তিক প্রশ্ন আমরা এতদিন শুনে এসেছি এনারা দুইজন আসবেন একজন ইমাদি হবেন আরেকজন আসবেন ইসাইব নেমারিয়াম আজকে শুনতে পাচ্ছি আহমদিয়া জামাতের বক্তব্য আর সেই বক্তব্য অনুযায়ী দুজন এক ব্যক্তি আর যদি এক ব্যক্তি হয়ে থাকেন নিশ্চয়ই যৌক্তিক কোনো কারণ আছে তাকে সেই উপাধি দেওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে তাহলে সেই কারণগুলো কি কি যে সমস্ত মিলের কারণে একজন ব্যক্তিকে ঈসা ইবনে মারিয়াম বলে আখ্যায়িত করা হচ্ছে প্রথমত আপনাকে জানতে হবে যে আগের ঈসা আলাহ সাল্লা উবাস্লাম কোরআনের বক্তব্য এবং ভাষ্য অনুযায়ী মারা গেছেন অতএব তাকে কেউ জীবিত করে দেখাতে পারবে না যেই মুহূর্তে ঈসা আলেহ সাল্লাবাসাল্লাম মৃত সাব্যস্ত হয়ে যান সেই মুহূর্তে আগে দুই হাজার বছর পুরনো ঈসা আলাহিসাল্লাম সশরীরে জীবিত অবস্থায় আর আকাশ থেকে নামতে যাচ্ছেন না তাহলে এখন আপনার দুজন থাকলেন না একজন হয়ে গেলেন একজন হয়ে গেলেন আগের ঈশা আসবেন না কিন্তু রসুরুল্লাহ সাল্লাসাল্লাম বলছেন ঈসা নামে একজন আসবেনই আসবেন কোনো কোনো হাদিসে তাদেরকে দুজন ভিন্ন ব্যক্তি হিসাবে আখ্যায়িত করা হয়েছে অর্থাৎ তাদের দায়িত্ব এবং কর্তব্য ভিন্ন হবার কারণে তাদেরকে ভিন্ন ভিন্ন উপাধিতে ভূষিত করা হয়েছে যেমন ইমাম আল মাহাদি মুসলমানদের নেতৃত্ব দিবেন এবং সেই পথ দেখাবেন এটা একজনের দায়িত্ব একটা ইমাম এবং আল মাহাদির দায়িত্ব এটা আর ঈসা ইবনে মারিয়ামের নাম ভাঙিয়ে যে তৃতীয়বাদের নৈরাজ্য ছড়ানো হয়েছে সারা পৃথিবীতে সেটাকে খণ্ডন করবেন ক্ষুরোধার যুক্তি এবং লেখনির নিরিখে লেখনির জোরে সেই ব্যক্তির নাম ঈসা ইবনে মারিয়াম যেমন রোগ তেমন চিকিৎসক কার নাম ভাঙিয়ে তৃতীয়বাদ ছড়িয়েছ ইসা ইবনে মারিয়ামের নাম ভাঙিয়ে তাহলে দেখো মোহাম্মদ ইসা ইবনে মারিয়াম আসবেন এবং তোমাদের সেই ভুল ভ্রান্তি ভাঙাবেন এবং যুক্তির ক্ষুরোদার তরবারি দিয়ে ভাঙাবেন অর্থাৎ আপনার কথা একেবারে ঠিক যে দুইজনের নিজস্ব দায়িত্ব আছে বলে আলাদা উপাধিতে ভূষিত করা হয়েছে কিন্তু এখন আসলো আসল কথা আগের ঈসা মারা গেছেন পরের ঈসা ঈসা এই পর্যন্ত আমরা থেমে গেলাম এসে কিন্তু এই ব্যক্তিকে কেন ঈসা মারিয়াম বলা হচ্ছে এটার উত্তর যদি আপনি জানতে চানবেন তাহলে আমাদের অনলাইন ওয়েবসাইটে আপনি যান এবং সেখানে তসকিরাত্ত সাদাতেন এই ছোট্ট বইটি এই বইটি আপনি দেখেন যেটা উনিশশো সালে রচিত তসকের তো সাদেত্যানের বাংলা অনুবাদ করা আছে সেখানে যান এবং দেখবেন হজরত মির্জা গোলাম মহম্মদ কাদিয়ানী আলহ সালাতবু নিজে ষোলোটি মিল বর্ণনা করেছেন আগের ইসার সাথে তার নিজের যেমন তিনি বলেছেন প্রাথমিক যুগে অর্থাৎ প্রথমবার যে ঈসা ইবনে মারিয়ামা এসেছিলেন তিনি এসেছিলেন হজরত মুসা আলিয়াসাল্লাত উবু আসালামের শরীয়তের অনুসরণে আর এসেছিলেন চতুর্দশ শতাব্দীতে অর্থাৎ চোদ্দ হিজড়ি হিজড়ি তো নাই সেখানে তো চতুর্দশ শতাব্দীতে অর্থাৎ চোদ্দতম শতাব্দীতে আমি হজরত মোহাম্মদ মুস্তাফা সাল আলি আসলামের উম্মত তার শিক্ষাকে পুনর্জীবিত পুনর্বাসিত করার জন্য এসেছি এসেছি চতুর্দশ হিজড়ি শতাব্দীতে মিলল যুগের দিক থেকে এক সময় আমি আবির্ভূত হয়েছি যে যুগে মুসা আলেসলামের জাতির ইসা চোদ্দ হিজড়িতে এসেছিলেন হিজড়ি হিজরিনা না শতাব্দীতে এসেছিলেন ঠিক তেমনি আমি এসেছি এই উম্মতের প্রকৃত নবী এবং মূল নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সালু আলিবাস্লামের পর চতুর্দশ শতাব্দীতে দুই আগের ইসা আলাহ ইহুদিদের বিরুদ্ধে কোনো তরবারি ধারণ করেন নাই বরং দোয়া ভালোবাসা এবং অকাট্য যুক্তি দিয়ে তিনি মানুষকে বশ করতেন আমিও এসেছি এবং ঘোষণা করেছি গায়ের জোরে ধর্মপ্রচার হয় না বরং দোয়া ভালোবাসা এবং অকাট্য যুক্তি দিয়ে মানুষকে বস করতে হয় আর এই অস্ত্রই আল্লাহ আমাকে দান করেছেন সশস্ত্র জেহাদের কথা আমি বলি নাই যেভাবে আগের ইসা আলে ইবনে মারিয়াম আলিয়া বলেন নাই মিলল দুই আগের ঈসা আলিয়ালসাল্লাম যখন এসেছিলেন তখন ইহুদি নেতা ইমামদের অবস্থা বড়ই করুণ হয়ে গেছিল এবং তারা দলাদলিতে লিপ্ত হয়েছিল আমি যখন এসেছি তখন মূসা আলহ্লা সাল্লামের জাতি নয় তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লুসাল্লামের নেতৃত্ব দানকারী ওলামা শতধা বিভক্ত হয়ে গেছে বাহাত্তর দলে বিভক্ত হয়ে গেছে আগের ঈসা আলহ যখন এসেছিলেন তখন ইহুদি আলেমরা তরাতকে বাদ দিয়ে তালমুদকে প্রাধান্য দিচ্ছিল তালমুদ তাদের হাদিসের বই আর তরা তাদের শরীয়তের গ্রন্থ তারা শরীয়তের গ্রন্থকে প্রাধান্য না দিয়ে তালমুদকে প্রাধান্য দিচ্ছিল আমি এই উম্মতে ঈসা যখন এসেছি লক্ষ্য করে দেখো মলবি মৌলানারা কোরআন বাদ দিয়ে হাদিসের পেছনে ঘোরাঘুরি করে বেশি প্রাধান্য দেয় বেশি আগের ঈসা আলাই সালাতবু যখন এসেছিলেন তখন ইহুদি জাতির হাত থেকে নেতৃত্ব চলে গেছিল রোমীয় জাতির হাতে সেই দেশ ইহুদিদের দ্বারা পরিচালিত হচ্ছিল না অর্থাৎ ফিলিস্তিন তখন রোমান সম্রাটের অধীনস্থ হয়ে গিয়েছিল বিদেশি রাজ পরিবার বা শাসকরা তার দখল নিয়ে নিয়েছিল আমি উম্মতে মোহাম্মদ ইয়ার সংশোধনের জন্য যখন এসেছি তখন এই উপমহাদেশের রাজক্ষমতা মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং চলে গেছে বিদেশি শক্তি ব্রিটিশ সরকারের হাতে একটার পর একটা একটার পর একটা তিনি মিল দেখিয়ে ষোলোটা মিল দেখিয়ে প্রমাণ করেছেন যে আগের ঈসা আলাইসলামের সাথে অনেকগুলো মিল থাকার কারণে আল্লাহ তাল্লাহ নবী সাল্লু আলি আসালাম আমাকে ঈসা ইবনে মারিয়াম বলে আখ্যায়িত করেছেন বোন শেষ করছি একটা মিল দানশীলতা যদি মিল খায় আমি চোদ্দোশো বছরের ব্যবধানে এক ব্যক্তিকে হাতেম তাই বললে আপনার বুঝতে কোনো অসুবিধা হয় না যে ইনি হাতেম তাই আগের জন্য নন তার সাথে গুণের একটা মিল এই জন্য তাকে নাম দেওয়া হয়েছে হাতেম তাই একটা বিষয়ে যখন মিল খায় আমি আমার বন্ধুকে বলি তুই একটা বাঘের বাচ্চা আর আমরা বুঝে যাই মানুষের বাচ্চাই কিন্তু বাঘ বলা হচ্ছে একটা মিলের কারণে তার ক্ষিপ্রতা তার বীরত্বের কারণে তখন আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না কিন্তু যেই ষোলোটা মিলের কারণে হজরত মোহাম্মদ সাল্লিবাস্লাম আগমনকারী ব্যক্তিকে ইসাফে মারিয়াম বলে ফেলেন তখন কিন্তু আমাদের বুঝতে অনেক কষ্ট হয় আপনাকে ধন্যবাদ আপনি পড়াশোনা করছেন আপনি দোয়া করেন এবং ওই বই তের তো সাহায্য তাই পড়েন এবং নিজের সিদ্ধান্ত নেন ধন্যবাদ